हेलो स्टूडेंट्स, वेलकम टू एलआरएनआर क्लासेस। आज के क्लासे हमरा आलोचना करब वायुर संचय कार्यर फले गठित भूमिरूप सम्पर्के। एटे वेस्ट बेंगल बोर्डर दशम श्रेणी फार्स्ट चैप्टार अर्थात बहिर्जात प्रक्रिया एवं तार द्वारा सृष्ट भूमिरूप चैप्टारे रही है। चैप्टारे हमरा आलोचना करेछिलाम आगे वायुर क्षयकार्य एवं क्षयकार्यर फले गठित भूमिरूप सम्पर्के एवं वायु किभाबे संचय कार्य करे सेई सम्पर्के आलोचना करेछिलाम। आजकल क्लासे हमरा आलोचना करब वायुर संचय कार्यर फले जे भूमिरूपगुलो गठन करे सेई सम्पर्के आलोचना करब। ताहले वायुर संचय कार्य काके बोले? आमरा जानी वायु प्रधानत मरु अंचले संचय कार्य करे। एवं मरु अंचले जखन वायु प्रबल गतिते प्रवाहित हय तखन वायुर प्रवाह पथे किछु बड़ शिलाखंड, किछु उच्च भूमि बा गाछपाला बा झोपझाड़ ताते बाधाप्राप्त हये वायुर साथे बये आसा जे नुड़ी काकड़ बाली एगुलो ओई स्थाने संचित हय। এইভাবে যে সঞ্চিত হয় বায়ু ঠিক এইভাবে সঞ্চয় কার্যগুলি করে। এর ফলে কি হয়? বায়ুর সঞ্চয় কার্যের ফলে নানা রকমের ভূমিরূপ গঠিত হয়। সেই ভূমিরূপগুলি নিয়েই আজকে আমরা আলোচনা করব। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি প্রধানত দু ভাগে ভাগ করা হয়। একটি হলো বালিয়ারি, একটি হলো লোয়ের সমভূমি। বিজ্ঞানী ব্যাগনল, বিজ্ঞানী ব্যাগনল বিএজি বিজ্ঞানী ব্যাগনল বালিয়ারিকে দুভাগে ভাগ করেছেন। একটি হলো তির্যক বালিয়ারি এবং অপরটি হলো অনুদৈর্ঘ্য বালিয়ারি বা শিপ বালিয়ারি। এবং এই তির্যক বালিয়ারি এবং অনুদৈর্ঘ্য বালিয়ারি ছাড়াও মরু অঞ্চলে বেশ কিছু বালিয়ারি দেখা যায়, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। সেগুলি আমরা অন্যান্য বালিয়ারি হিসেবে আলোচনা করব। তাহলে প্রথমে আসি তির্যক বালিয়ারি। তির্যক বালিয়ারি কাকে বলে? তির্যক বালিয়ারি হলো বায়ুর প্রবাহপথে আড়াআড়িভাবে যে বালিয়ারিগুলি গড়ে ওঠে তাকে বলা হয় তির্যক বালিয়ারি। এই তির্যক বালিয়ারিকে আবার তিন ভাগে ভাগ করে আলোচনা করব আমরা। একটি হলো বারখান, একটি হলো একলে বালিয়ারি আর একটি হলো রোডস বালিয়ারি। তাহলে প্রথমে বারখান, তারপরে একলে এবং রোডস বালিয়ারি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমটি আমরা আলোচনা করি, প্রথমটি হলো বারখান বালিয়ারি। বারখান বালিয়ারি কাকে বলে? বারখান শব্দটি একটি তুর্কি শব্দ, এর মানে হচ্ছে কিরগিজ স্টেপ অঞ্চলের বালিয়ারি। বারখান হলো মরু অঞ্চলে বায়ুর গতিপথে আড়াআড়িভাবে একটি তির্যক ধরনের ভূমিরূপ গড়ে ওঠে, বালিয়ারি গড়ে ওঠে, তাকেই বলা হয় বারখান বালিয়ারি। এই বারখান বালিয়ারিটি আমরা একটি ছবির মাধ্যমে দেখি। মরু অঞ্চলে এরকম ধরনের তির্যক বালিয়ারি দেখা যায়, এগুলিকে বলা হয় বারখান। এই বারখান কিভাবে সৃষ্টি হয়? মরু অঞ্চলে বায়ুর প্রবল গতির সঙ্গে নুড়ি কাঁকড় বালি ইত্যাদি বয়ে এসে কোনো উচ্চস্থানে সঞ্চিত হয়, সঞ্চিত হয়ে এই ধরনের তির্যক ভূমিরূপ গঠন করে, একে বলা হয় বারখান। এই বারখানগুলি 15 থেকে 30 মিটার উচ্চতা হল 15 থেকে 30 মিটার উচ্চতা বিশিষ্ট হয় এবং এই বারখানগুলি 5 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে, 5 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই বারখানগুলি, এই যে বায়ুপ্রবাহের দিক, এই বায়ুপ্রবাহের দিকে হয় উত্তল আকারের এবং বায়ুপ্রবাহের ঠিক বিপরীত দিকটাতে হয় অবতল আকারের। এই বারখানগুলির যে প্রান্তভাগগুলি, এগুলিকে আমরা সিং বলে থাকি। প্রান্তভাগগুলিকে আমরা সিং বলে থাকি। এই বারখানগুলি সাহারা মরুভূমি, কালাহারি মরুভূমি, নামি মরুভূমি প্রভৃতি মরুভূমিতে দেখা যায়। পরবর্তী টপিক হচ্ছে একলে বালিয়ারি। এই একলে বালিয়ারি কাকে বলে? যখন মরু অঞ্চলে অনেকগুলি বারখান একসঙ্গে অবস্থান করে, তখন শিরার মতো পরস্পর পরস্পর বারখান অবস্থান করছে, তখন তাকে বলা হয় একলে বালিয়ারি। একটা ছবির মাধ্যমে দেখো।
যখন অনেকগুলি বারখান পরস্পর পরস্পর অবস্থান করছে তখন তাকে বলা হচ্ছে এক লেভেলারি। এই এক লেভেলারির যে সামনের দিকের অংশটা, এই সামনের দিকের অংশটাকে বলা হয় লিঙ্গুয়েড। কি বলে? লিঙ্গুয়েড। সামনের দিকের অংশকে বলা হয় লিঙ্গুয়েড। কোনখানটা বলা হয়? এই অঞ্চলটাকে। এই অঞ্চলটাকে বলা হয় লিঙ্গুয়েড। আবার এই পিছনের দিকের অংশ, এই অংশটিকে বলা হয় বারখানোয়েড। কি বলে? বারখানোয়েড। বলা হয় বারখানোয়েড। এই এক লেভেলারি সাহারা মরুভূমিতে বিশেষভাবে দেখা যায়। পরবর্তী টপিক হচ্ছে রোডস বালিয়ারি। এই রোডস বালিয়ারি কাকে বলে? যখন এই তির্যক বালিয়ারিগুলি পিরামিডের আকারে গড়ে ওঠে তখন তাকে বলা হয় রোডস বালিয়ারি। রোডস বালিয়ারি কালাহারি মরুভূমি, নামিব মরুভূমি প্রভৃতি মরুভূমিতে দেখা যায়। এবার আমরা আসছি পরবর্তী টপিক, অনুদৈর্ঘ্য বালিয়ারি বা শিফ বালিয়ারি। আরবি শব্দ শিফ কথার অর্থ হচ্ছে সোজা তরবারি, অর্থাৎ বায়ুর গতিপথের সমান্তরালে যে ভূমিরূপগুলি গড়ে ওঠে বা বালিয়ারিগুলি গড়ে ওঠে তাকে বলা হয় শিফ বালিয়ারি বা অনুদৈর্ঘ্য বালিয়ারি। এটি ছবির মাধ্যমে দেখি এই বালিয়ারিগুলি কেমন দেখতে হয়। শিফ বালিয়ারি বায়ুর গতিপথে ঠিক এইরকম ধরনের দেখতে হয়। বায়ুর গতিপথে সমান্তরালে গঠিত হয় এই শিফ বালিয়ারি। বায়ু যখন প্রবাহিত হয় এই মাঝের অংশগুলিতে কিছুটা ঘূর্ণি সৃষ্টি হয় এবং বায়ু স্তূপাকারে সমান্তরালে জমে। এই জমে জমে শিফ বালিয়ারি গঠিত হয়। এই শিফ বালিয়ারির মাঝের অংশকে বলা হয় করিডর। ভূবিজ্ঞানী ব্যাগনল্ডের মতে এই বারখানগুলি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে এই শিফ বালিয়ারি গঠন করে। অনেক সময় বারখানগুলি ক্রমশ শিফ বালিয়ারিতে পরিণত হয়। এই যে শিফ বালিয়ারিগুলি, এগুলি প্রধানত কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই শিফ বালিয়ারি প্রধানত আমরা কালাহারি, নামিব, সাহারা মরুভূমি এবং ভারতের থর মরুভূমিতেও এই শিফ বালিয়ারি দেখতে পাওয়া যায়। মরু অঞ্চলে দুই প্রধান বালিয়ারি অর্থাৎ তির্যক বালিয়ারি এবং অনুদৈর্ঘ্য বালিয়ারি ছাড়াও আরও কয়েক রকমের বালিয়ারি আমরা দেখতে পাই। সেই বালিয়ারিগুলিকে আমরা অন্যান্য বালিয়ারি হিসেবে আলোচনা করব। এই অন্যান্য বালিয়ারিগুলির মধ্যে প্রথমে রয়েছে মস্তক বালিয়ারি। মস্তক বালিয়ারি কাকে বলে? ছবির মাধ্যমে দেখো। মনে করি মরু অঞ্চলে অবস্থিত এটি একটি বিরাট শিলাখণ্ড। বিরাট শিলাখণ্ড বা উঁচু ভূমি বা গাছ বা ঝোপঝাড়, এগুলিতে বাধাপ্রাপ্ত হয়ে বায়ু সঞ্চিত হয়। এগুলিতে বায়ু বাধাপ্রাপ্ত হয়ে নুড়ি, কাঁকড়, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে বালিয়ারি গঠন করে। তো মনে করি এটি একটি বড় শিলাখণ্ড এবং এদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। তাহলে বায়ু প্রবাহের দিক হলো এদিক থেকে এদিকে। এবং এই বড় শিলাখণ্ডে বাধাপ্রাপ্ত হয়ে এই অঞ্চলে যে বালিগুলি সঞ্চিত হয় এবং অর্থাৎ প্রতিবাদ ঢালে যে বালিগুলি সঞ্চিত হয় তাকে বলা হয় মস্তক বালিয়ারি। তাহলে কী বললাম? প্রতিবাদ ঢালে যে বালি সঞ্চিত হচ্ছে তাকে বলা হয় মস্তক বালিয়ারি। এরপরে রয়েছে পুচ্ছ বালিয়ারি। পুচ্ছ বালিয়ারি কাকে বলে? এই শিলাখণ্ডটির পিছন দিকে অর্থাৎ এই অঞ্চলে, এই অঞ্চলে যে বালিগুলি সঞ্চিত হয় তখন তাকে বলা হয় পুচ্ছ বালিয়ারি। এরপর রয়েছে অগ্রবর্তী বালিয়ারি। অগ্রবর্তী বালিয়ারি কাকে বলে? বায়ু যখন বায়ু প্রবাহ পথে যখন বায়ু এগিয়ে আসে এই প্রতিবাদ ঢালে আঘাত করার আগে এই অঞ্চলটাই মনে করো ঘূর্ণি সৃষ্টি হলো। এই ঘূর্ণি সৃষ্টি হয়ে এই অঞ্চলটাতেই কিছু বালি সঞ্চিত হলো। তাহলে এই যে বড় শিলাখণ্ড বা উঁচু ভূমি বা গাছ বা ঝোপঝাড়গুলির অনেকটা আগে যে বালি সঞ্চিত হয় তাকে বলা হয় অগ্রবর্তী বালিয়ারি। পরবর্তী হলো পার্শ্বস্থ বালিয়ারি। পার্শ্বস্থ বালিয়ারি কাকে বলে? এই যে বড় শিলাখণ্ড, এই শিলাখণ্ডের দুপাশে যখন বায়ু সঞ্চিত হয়, এই শিলাখণ্ডের দুপাশে যখন বালি সঞ্চিত হয় তখন তাকে বলা হয় পার্শ্বস্থ বালিয়ারি। পরবর্তী হচ্ছে নক্ষত্র বালিয়ারি।
যখন একটি বড় শিলাখণ্ড বা গাছ বা ঝোপঝাড় প্রভৃতিতে চারিদিক থেকে বায়ু প্রবাহিত হয় এবং বায়ুর সঙ্গে বালি নুড়ি কাঁকড় ইত্যাদি বয়ে আসে, চারিদিক থেকে যখন বায়ু প্রবাহিত হয়ে এই অঞ্চলে আসে তখন চারিদিক থেকে বায়ুর সঙ্গে বয়ে আসা বালি নুড়ি কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়। এই চারিদিক থেকে যখন সঞ্চিত হয় কোনো একটি শিলাখণ্ড বা কোনো একটি গাছ বা কোনো একটি ঝোপঝাড়কে ঘিরে যখন চারিদিক থেকে সঞ্চিত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে নক্ষত্র বালিয়াড়ি। এরপর রয়েছে অস্থায়ী বা চলমান বালিয়াড়ি। অস্থায়ী বা চলমান বালিয়াড়ি কাকে বলে? যখন বায়ুর গতি প্রবল থাকে তখন বালিয়াড়িগুলি সরে সরে গিয়ে সঞ্চিত হয়, তখন তাকে অস্থায়ী বালিয়াড়ি বলে। এই অস্থায়ী বালিয়াড়ি রাজস্থানের থর মরুভূমিতে ধ্রিয়ান নামে পরিচিত। পরবর্তী টপিক হচ্ছে দ্রাস বালিয়াড়ি। দ্রাস বালিয়াড়ি কাকে বলে? দ্রাস বা হোয়েলব্যাক এই নামটা শুনেই বোঝা যাচ্ছে তিমির সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ তিমির পিঠের মতো দেখতে যখন বালিয়াড়িগুলিকে হয় বা বালিয়াড়িগুলি যখন দেখতে তিমির পিঠের মতো হয় তখন তাকে দ্রাস বালিয়াড়ি বলে। লাস্ট পয়েন্ট হচ্ছে অধিবৃত্তীয় বালিয়াড়ি। এই অধিবৃত্তীয় বালিয়াড়ি কাকে বলে? অধিবৃত্তীয় বালিয়াড়ি হলো যখন চামচের আকারে তৈরি হয় বালিয়াড়িগুলি। যখন চামচের আকারে বালিয়াড়িগুলি তৈরি হয় তখন তাকে অধিবৃত্তীয় বালিয়াড়ি বলা হয়। এরপর আমরা আসবো বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত দ্বিতীয় ভূমিরূপ অর্থাৎ লোয়েস সমভূমি সম্পর্কে। লোয়েস সমভূমি কাকে বলে? লোয়েস কথার অর্থ হল স্থানচ্যুত বস্তু। মরুভূমিতে যখন বায়ুর গতি প্রবল থাকে তখন মরু অঞ্চলের যে সূক্ষ্ম বালুকণাগুলি এক স্থান থেকে বায়ুর গতিবেগের দ্বারা অন্য স্থানে অনেকটা বহু দূরে গিয়ে সঞ্চিত হয় তখন তাকে বলা হয় লোয়েস সমভূমি। এই লোয়েস সমভূমি কথাটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ভন রিখটোফেন। এই লোয়েস সমভূমি আমেরিকা যুক্তরাষ্ট্রে অ্যাডোব নামে পরিচিত। এবং মধ্য ইউরোপে এই লোয়েস সমভূমি লিমন নামে পরিচিত। কি নামে পরিচিত? লিমন। তাহলে লোয়েস সমভূমি নামকরণ করেন ভন রিখটোফেন। এই লোয়েস সমভূমি আমেরিকা যুক্তরাষ্ট্রে অ্যাডোব নামে পরিচিত এবং মধ্য ইউরোপে লোয়েস সমভূমি লিমন নামে পরিচিত। মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে বহু দূর পর্যন্ত প্রবাহিত হয়ে চীনের হুয়াংহো উপত্যকায় একটি লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে যার নাম হচ্ছে হুয়াংটু। এই লোয়েস সমভূমি বেশ উর্বর। তাহলে আমরা আজকের ক্লাসে বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা হিমবাহ এবং হিমবাহের কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। এই ক্লাস থেকে নোটস, এমসিকিউ বা অন্যান্য বিস্তারিত তথ্য তোমরা পেতে হলে আমাদের অ্যাপ LRNR গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো এবং ব্যবহার করো।